বন্ধুরা ওয়ার্ল্ড কাপ 2023 এ ইন্ডিয়ার প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে যেটা কিন্তু বাতিল হয়েছে এবার সেকেন্ড ওয়ার্ম আপ ম্যাচ খেলার জন্য ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে ত্রিভান্ড্রামে পৌঁছে গেছে হ্যাঁ বন্ধুরা সেই ত্রিভান্ড্রামের কথাই বলছে যেখানে কিন্তু ইতিমধ্যে দুটো ম্যাচ বাতিল হয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া ভার্সেস নেদারল্যান্ডের এই দুটো ম্যাচই কিন্তু বাতিল হয়েছে একটা তো পুরোপুরি বাতিল হয়েছে তবে অস্ট্রেলিয়া ভার্সেস নেদারল্যান্ডের ম্যাচে কিন্তু প্রথম ইনিংস 23 ওভারের খেলা হয়েছিল তো ত্রিভান্ড্রামে ইন্ডিয়া এই মুহূর্তে পৌঁছে গেছে সেকেন্ড ওয়ার্ম আপ ম্যাচ খেলার জন্য সেকেন্ড ওয়ার্ম আপ ম্যাচ কিন্তু ইন্ডিয়া আগামীকাল খেলবে অর্থাৎ অক্টোবরের 3 তারিখ নেদারল্যান্ডের বিরুদ্ধে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে কথা বলবো তো তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যে একটা খবর কিন্তু প্রকাশিত হয়েছে আইসিসি কিন্তু একটা রুলস তৈরি করেছে সেটা হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু স্কোয়াডে যে 15 জন অর্থাৎ মেইন স্কোয়াডে যে 15 জন প্লেয়ার রয়েছে এই 15 জন প্লেয়ারই খেলতে হবে অর্থাৎ প্লেইং ইলেভেনে যে 11 জন খেলে এই 11 জনের পরিবর্তে কিন্তু 15 জন প্লেয়ারই খেলতে পারবে সেখানে 11 থেকে 15 এর ভিতর দল সিলেক্ট করতে পারে 11 জনও খেলাতে পারে অথবা 13 জনও খেলাতে পারে অথবা 15 জন অর্থাৎ গোটা স্কোয়াডটাকেই কিন্তু ওয়ার্ম আপ ম্যাচে খেলাতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এত কয়জন প্লেয়ার খেলাতে হবে বা এতজন প্লেয়ার খেলাতে হবে তো এই একটা সুবিধা রয়েছে যে প্রত্যেকটা প্লেয়ার প্র্যাকটিস করার সুযোগ পাবে ওয়ার্ল্ড কাপের আগে তাই এই ভিডিওতে প্লেইং ইলেভেন নিয়ে কথা বলাটা শুধুমাত্র বিলাসিতা কেননা প্লেইং ইলেভেনে যে কোনো প্লেয়ারকে যে কোনো জায়গায় খেলাতে পারে ইন্ডিয়ার হয়ে কিন্তু রোহিত শর্মা ওপেন না করে বিরাট কোহলিকে দিয়ে ওপেন করাতে পারে অথবা ঈশান কিশানকে দিয়েও ওপেন করাতে পারে 3 নম্বরে বিরাট কোহলি না খেলে সেখানে কিন্তু অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকেও খেলাতে পারে এরকমটাই প্রত্যেকটা দল করছে বাংলাদেশ যেমন তোমার হচ্ছে মেহেদি হাসান মিরাজকে দিয়ে 4 নম্বরে খেলাচ্ছে তারপর তোমার নেদারল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচে দেখেছি ডেভিড অর্নারকে দিয়ে ওপেন না করে সেখানে 4 নম্বরে তোমার প্যাট কামিন্সকে নামিয়েছিল খেলতে তো এখানে প্লেইং ইলেভেনটা কিন্তু ম্যাটার করছে না যেহেতু 15 জন প্লেয়ারই খেলবে সুতরাং এখানে প্লেইং ইলেভেনটা কোনো ম্যাটার করছে না তবে এই ম্যাচটা কোথায় কখন হবে সেটা তোমাদেরকে জানানো উচিত বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডের এই দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ এবং শেষ ওয়ার্ম আপ ম্যাচ এরপরে কিন্তু ইন্ডিয়া ডাইরেক্টলি ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে এই শেষ ওয়ার্ম আপ ম্যাচটা কিন্তু নেদারল্যান্ডের বিরুদ্ধে ত্রিভান্ড্রামে হবে অর্থাৎ গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আর এই ম্যাচটা কিন্তু আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখে দুপুর 2 থেকে শুরু হবে আশা করছি এই ম্যাচটাও বৃষ্টির জন্য সমস্যা হবে না যেহেতু আজকে তোমার হচ্ছে ওখানে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ হচ্ছে সুতরাং আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না আগামীকালও আশা করা যায় যে বৃষ্টি হবে না তো আগামীকাল যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ইন্ডিয়াকে তোমার ওয়ার্ম আপ ম্যাচ বাদেই অর্থাৎ ওয়ার্ম আপ ম্যাচ না খেলেই ডাইরেক্টলি ওয়ার্ল্ড কাপে পদার্পণ করতে হবে তো আশা করছি যে আগামীকালের ম্যাচটাও বৃষ্টিতে ভেস্তে যাবে না।